আচ্ছা আপনি বলেন তো ভাই, আপনি দেখেন বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে এই পর্যন্ত, সেই নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে কোন নির্বাচনে কতজন মানুষ মারা গিয়েছে, কোন নির্বাচনে কিরকম পরিমাণ সহিংসতা হয়েছে, আপনি সেইগুলো যদি দেখেন যে এই নির্বাচনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম মানুষ, একজন মানুষ মারা যাক সেটাও আমি সেটাও কাম্য নয়, একজন মানুষ আহত হোক সেটাও কাম্য নয়, বাট এই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে কম মানুষ মারা গেছে এই নির্বাচনে। আপনাকে ধন্যবাদ জনাব এমডি সালাউদ্দিন। গণতন্ত্র সূচকে আমরা 2 ধাপ পিছিয়ে গেছি, আপনার কাছে কি মনে হয়? প্রধানমন্ত্রী বলছে আমরা সবচেয়ে ভালো নির্বাচন করেছি, যদিও এই সূচক নির্ণয়ের ক্ষেত্রে নির্বাচনের যে পদ্ধতি এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মানে কি আমরা এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হলো কিনা, এই ফলাফল যে ফলাফল আমরা দেখলাম এখন, মানে আমাদের গণতন্ত্র আরো 2 ধাপ পিছিয়ে যাওয়ার বিষয়টাকে সামনে আনি, তাহলে কি আমাদের এই নির্বাচন নিয়ে প্রশ্ন কি না, আপনার কাছে কি মনে হয়, কেন পেছালাম? জি সাগর ভাই, ধন্যবাদ আপনাকে এবং আপনি সহ যারা সহ আলোচক আছেন এবং ফেস দ্য পিপলের যত দর্শক শ্রোতা আছে সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো বেসিক্যালি আপনি যেই বিষয়টি এনেছেন যে বাংলাদেশের গণতন্ত্রের সূচকে বাংলাদেশ পিছিয়েছে, সো বেসিক্যালি আমি বলবো যে আমি এই রিপোর্টের সাথে, আমি এই মতামতের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। সো আমি মনে করি যে যে রিপোর্ট হয়েছে এই রিপোর্টটি সঠিক নয়। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন এই পর্যন্ত হয়েছে সেই নির্বাচনগুলোর আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন যে সেই নির্বাচনের অতীতের নির্বাচনগুলোর অবস্থা কি ছিল, সহিংসতা হার কিরকম ছিল, এই সবগুলো বিষয় যদি আপনি কম্পেয়ার করেন, কম্পেয়ার করলে এই নির্বাচনে বাংলাদেশে গণতন্ত্রের সূচকে 10 ধাপ এগিয়ে থাকার কথা যদি আপনি সবগুলো জিনিস বিশ্লেষণ করে আপনি দেখেন। আচ্ছা আপনি বলেন তো ভাই, আপনি দেখেন বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে এই পর্যন্ত, সেই নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে কোন নির্বাচনে কতজন মানুষ মারা গিয়েছে, কোন নির্বাচনে কিরকম পরিমাণ সহিংসতা হয়েছে, আপনি সেইগুলো যদি দেখেন যে এই নির্বাচনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম মানুষ, একজন মানুষ মারা যাক সেটাও আমি সেটাও কাম্য নয়, একজন মানুষ আহত হোক সেটাও কাম্য নয়, বাট এই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে কম মানুষ মারা গেছে এই নির্বাচনে, এই নির্বাচনে সবচেয়ে কম সহিংসতা হয়েছে এই নির্বাচনে। তাহলে আপনি যদি এই বিষয়গুলো দেখেন তাহলে আমি মনে করি যে বাংলাদেশ এই নির্বাচনের পরে গণতন্ত্রের সূচকে 10 ধাপ আগানোর কথা ছিল, তাই আমি এই রিপোর্টের সাথে সম্পূর্ণ একমত নয়। এই রিপোর্ট কিন্তু বাংলাদেশি কোনো অর্গানাইজেশন রিপোর্ট নয়, এটি একটি ব্রিটিশ অর্গানাইজেশন এবং ইআইই তার নাম, এবং সেখানে কিন্তু আমাদের গত বছর আমরা 2 ধাপ এগিয়েছিলাম, এখন সেই স্কোর কমে আর আর কিছুটা যদি কমে, আমি জনগণের উদ্দেশ্যে স্কোরের ইয়েটা না বলে আর একটু যদি কমে, তাহলে আমরা স্বৈর শাসকের দেশে পরিণত হবে এমন একটা পর্যায়ে রয়েছে। কয়েকটি ভাগে তো এটাকে বিভক্ত করা হয়, আমাদের বর্তমান স্কোর হলো, এটা স্কোর হিসেব করে দেওয়া হয়, 5.99 স্কোর নিয়ে আমরা বর্তমানে মিশ্র গণতন্ত্রের অবস্থায় রয়েছি। তো এই একটি মানে আন্তর্জাতিক অর্গানাইজেশনের যখন তাদের সাময়িকীতে আমাদের এই অবস্থান, আপনার কাছে কেন মনে হয় এটা বিশ্বাসযোগ্য নয়? তাদের কাছে, তাদের সাথে তো আমাদের রাজনৈতিক বা অন্য কোনো সম্পর্ক নাই, এটা কেন আপনি বিশ্বাস করছেন? না, এর আগে ধন্যবাদ তারা আমাদেরকে আপনাকে, 2 ধাপ এগিয়ে রেখেছে। জি ধন্যবাদ আপনাকে। সো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যে রিপোর্ট গুলো আছে, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে তাদের যে রিপোর্ট গুলো আছে, তাদের রিপোর্ট গুলো যে সবসময় সত্য বা তাদের রিপোর্ট গুলোর মাধ্যমে যে সবকিছু সবকিছু প্রতিফলিত হয় তাই না। কেন হয় না আমি বলি, যেহেতু আমি যুক্তরাজ্যে থাকি, আমি একটি কথা বলি যে এখান থেকে যে অর্গানাইজেশন গুলো আছে তারা যে সূচক গুলো নির্ধারণ করে, যে তারা যে তথ্য উপাত্ত ইনফরমেশন গুলো যে নিয়ে আসে সেগুলো কিন্তু কোনো না কোনো মাধ্যম, কোন সোর্স ইউজ করে বাংলাদেশিদের মাধ্যমে এই তথ্য উপাত্ত গুলো সংগ্রহ করে। তো যার জন্য এখানে একটা লবিস্টের বা লবিং এর একটা বিষয় থাকে এবং টাকা পয়সা খরচের অনেক সময় অনেক বিষয় থাকে, যে কারা লবিং করে, কারা লবিস্ট নিয়োগ করে, কারা তথ্য উপাত্ত বেশি ইনফরমেশন তথ্য উপাত্ত প্রোভাইড করে এই বিষয়টাকে বিতর্কিত করতে চায়। সরকার যেহেতু সরকারে আছে মানে সেই জন্য বাংলাদেশের মানুষ কেউ না কেউ টাকা দিয়ে এই গণতন্ত্র 2 ধাপ পেছানোর এই অবস্থানকে আপনার
লবিং করে নিয়ে করানো হয়েছে বলে আপনি? না, এইগুলো এই এই সব রিপোর্ট এবং আপনি যা দেখেন অতীতের অনেক রিপোর্ট দেখেন এরকম হয়েছে, এই রিপোর্ট গুলো বা বিভিন্ন বিষয়গুলো কি করা হয়, অনেক সময় লবিস্ট নিয়োগ করে বা লবিং করে বা টাকা পয়সা খরচ করে এগুলো তথ্য উপাত্ত ইনফরমেশন প্রোভাইড করা হয় সরকারকে বিতর্কিত করার জন্য, দেশকে বিতর্কিত করার সরকারের কাছ জন্য। থেকে পয়সা নাই এটাকে আর দুই ধাপ এগিয়ে নেওয়ার? না এখন সাগর ভাই বিষয়টা হচ্ছে যে কাজ করে দুইটা দল দুই ভাগে কাজ করে, যে সরকার আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার কাজ করতেছে শুধু দেশের উন্নয়নের জন্য এবং দেশের মানুষের জন্য, এটা নিয়ে এরা ব্যস্ত। আর যারা বিরোধী মহল আছে, যা বিরোধী দল আছে, তারা যেটি করতেছে সরকারকে কিভাবে বিতর্কিত করা যায় লোকালি এবং ইন্টারন্যাশনালি সেটি নিয়ে কাজ করতেছে। সেইখানে তো আওয়ামী লীগ, আমি বলি যে সেখানে তো আওয়ামী লীগের ন্যূনতম পরিমাণ নজর নেই। আওয়ামী লীগ সরকার তো ক্ষমতায় আছে, বর্তমান সরকার ক্ষমতায় আছে, সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব হচ্ছে দেশের জনগণের জন্য কাজ করা, দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কাজ করা, এগুলো নিয়ে কাজ করা, দেশের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করা। ইন্টারন্যাশনালি কোথায় কোন হাজার হাজার লক্ষ লক্ষ অর্গানাইজেশন আছে ভাই, ওই অর্গানাইজেশনের জন্য জন্য কাজ করা বা ওইগুলোর পিছনে সময় দেওয়ার মতো সময় সামর্থ্য মন মানসিকতা কোনটাই তো সরকারের নেই। সরকার এগুলো এগুলো নিয়ে মাথা ব্যথা নেই, যার জন্য বিরোধী, যা যেমন আপনি দেখেন আজকে জার্মানিতে প্রধানমন্ত্রী এখানে গিয়েছেন, আপনি যদি দেখেন যে বিএনপি জামাত সহ অসংখ্য নেতা কর্মী বিভিন্ন দেশ থেকে তাদের শক্তি সামর্থ্য যা কিছু আছে ওইখানে নিয়ে গিয়ে কিন্তু প্রোটেস্ট করতেছেন ইন্টারন্যাশনালি। তার মানে হচ্ছে যে সরকারকে কিভাবে বিতর্কিত করা যায়, যে বাংলাদেশে ভালো গণতন্ত্র নেই এটা কিভাবে বিশ্বের দরবারে প্রমাণ করা যায়, সেই জন্য কিন্তু এই কাজটি করতেছেন। তো এটি একটি ওনাদের বিএনপি জামাতের একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, সেই লবিস্ট নিয়োগ করে সেই কাজগুলো করতেছেন। এখন আমেরিকা তো আপনার সরাসরি বাংলা নির্বাচনের আগে বাংলাদেশের যে যুক্তরাষ্ট্রের যে হাই কমিশনার পিটার হাস, উনি তো এটা বাংলা সরাসরি বিএনপির পক্ষ অবস্থান নিয়েছিলেন, আমেরিকা ইউএস স্টেট ডিপার্টমেন্ট অফ বিএনপি জামাতের পক্ষ সরাসরি আমরা যদি বলি তো বলতে পারি যে অবস্থান নিয়েছিলেন। তার মানে কি বাংলাদেশ শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই? এইগুলো হচ্ছে প্রত্যেকটা দেশ এবং প্রত্যেকটা মিডিয়া তাদের কাজ করে, একবারে যে 100% আপনার শুধু লবিং বা টাকা পয়সা কাজ করে এরকম কোনো কথা না, কাজ করে, কিন্তু এখানে কাজ করে আপনার লবিস্ট প্লাস টাকা পয়সা বা তদবির লবিং এগুলো কাজ করে, এগুলোর উপর ভিত্তি করে আপনি যদি দেখেন, আপনার যদি দুইটা বিষয়ে আপনি সবকিছুকে লবিস্টের উপরে দায় দিয়ে দিচ্ছেন, কিন্তু লবিস্ট আপনারও নেই বর্তমান সরকার আওয়ামী তো লবিস্ট নিয়ে করতে পারে। আমি জানি না কেন আপনারা সবকিছু, কারণ একটা যুক্তরাজ্যের এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি সারা বিশ্বকে নিয়ে কাজ করে, তারা বিশ্বের নির্বাচন থেকে শুরু করে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ, সেখানকার প্রত্যেকটা দেশের আভ্যন্তরীণ সকল পরিবেশেরকে বিবেচনায় নিয়ে তারা বিভিন্ন সূচকে এই মানদণ্ডগুলি করে থাকে, সেখানে আপনি বলছেন এটাকে লবিং করে করা হয়েছে। আপনারা এটা কি সবসময় এসব ব্যাপারে সবসময় মানে পলিটিক্যাল স্টেটমেন্ট রেডি করা থাকে? আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম এই টক শোর মাধ্যমে, এবং কেউ যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করার থাকে থাকবে, আপনি আমাকে বলবেন, আমাকে টাকা দিবে, আমি শুধু আওয়ামী লীগের কথা না, এখন আমি দুই দলের কথা বলছি, আমাকে টাকা দিবে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন যেই দল বলেন, যে যুক্তরাজ্যের হাউস অফ কমন্স এর যে পার্লামেন্ট, যুক্তরাজ্যের পার্লামেন্ট আছে মিনিমাম আমি 40 জন পার্লামেন্ট মেম্বারের একটা দলের পক্ষে আমি স্টেটমেন্ট নিয়ে দিব, আমি চ্যালেঞ্জ করলাম আপনার সামনে। এটা নিতে পেরেছেন? না আমি আমি তো সেই চেষ্টা করি না, কেন করবো, আমার সেই চেষ্টা করার দরকার না। আমার তো আমাদের দলের পলিসি কি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তো এই কথা বলেছেন তো যে এই পর্যন্ত আমাদের আমেরিকা থেকে বিএনপি এ পর্যন্ত তাদের পক্ষে বহু স্টেটমেন্ট আনাতে পেরেছে, সরকার আনাতে পারেনি কেন? দরকার প্রয়োজন বোধ মনে করে না, সেই জন্য আনে নাই। এই জন্য তো আমি আপনাকে বললাম, আমি ব্যক্তিগত ভাবে বলছি, আমার সাথে যুক্তরাষ্ট্র, আমি যে আমার আমি যে শুনেন সাগর ভাই, আমি যে লোকাল আসনে থাকি এখানে ব্র্যান্ড কনস্টিটিউয়েন্সিতে, সেই কনস্টিটিউশন এখানের যে পার্লামেন্ট মেম্বার আছে এবং পার্শ্ববর্তী যে পার্লামেন্ট আছে মিস্টার বব ব্রাকম্যান, তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, তার সাথে মিনিমাম সপ্তাহে দুইবার আমি রেস্টুরেন্টে উঠা বসা করি, খাওয়া দাওয়া করি। এইরকম আপনি যদি চান, আপনি বহু পার্লামেন্ট বা বহু হাউস অফ লর্ডস বা কমন্স এর যারা আছেন তাদের কাছ থেকে আপনি স্টেটমেন্ট নিতে পারবেন কথা। এরা এগুলো নিয়ে আওয়ামী লীগ কখনো এগুলো নিয়ে মাথা ব্যথা মনে করে না, আর যার জন্য আর আমরা এটা মনেও করি না যে ওনারা বাংলাদেশে কিছু করে দিতে পারবে, সেটার কিন্তু বাস্তব প্রমাণ আপনি এই নির্বাচনে দেখেছেন। বিএনপি জামাত এটা মনে করেছিল যে যুক্তরাষ্ট্র মনে হয় কিছু করে দিতে পারবে, তাদের পাওয়ার আছে,
যুক্তরাজ্য কিছু করে দিতে পারবে, ইউরোপিয়ান ইউনিয়ন করে দিতে পারবে, সেই জন্য দেখেন ওনারা বিভিন্ন কংগ্রেসম্যানদের চিঠি, তারপরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা আমরা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কিছু করতে পারবে না বাংলাদেশের, এটা হলো আপনার একদম পুরোপুরি শেষ বক্তব্য ধরে নিয়ে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন। আমরা এখনো পর্যন্ত মানে যদিও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কি করবে না করবে চূড়ান্ত ভাবে তাদের অবস্থানও এখনো পর্যন্ত স্পষ্ট করে, তারা যদিও নির্বাচনের পরে সুস্পষ্টভাবে বলেছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, সেটিও তারা বলেছে, তারা মেনে না, নেয়নি। ওনার তো আবার বলে দিয়েছে, ওনার তো জো বাইডেন তো চিঠিও দিয়েছে এই সরকারের সাথে হ্যাঁ কাজ জো করতে বাইডেন চায়। চিঠিটা কিন্তু আপনার গুরুত্ব দিচ্ছেন, এই সমস্যা হলো ওইখানে, না গুরুত্ব এখানে দিচ্ছি না, চিঠিকে গুরুত্ব না দিচ্ছেন গুরুত্ব, ঠিকই, এটাকে আবার না অন্যদিকে তাদের অন্য স্টেটমেন্টটাকে গুরুত্বই দিতে চান না, এখানেই না গুরু, কন্ট্রাডিক্টরি একটা অবস্থান দেখতে পাই না সাগর ভাই আমি গুরুত্ব দিচ্ছি না, এখানে, আমাকে প্রশ্ন এটাকে থাকে মিসকুট করবেন না, শোনেন আমি গুরুত্ব দিচ্ছি না না, আমি যে মিসকুট না, কথাটা আপনি বলতে তো একটু চাচ্ছি আগে বললেন যে তারা সেটি কোনো কিছুই হচ্ছে, করতে পারে না, আবার না এখন চিঠিকে আপনি না শুধুমাত্র, আমাদের সরকার তো চিঠিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ছাপিয়েছে দেখিয়েছে, আবার অন্যদিকে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি এই স্টেটমেন্টকে আপনার তাচ্ছিল্য করে দেখতে যাচ্ছেন, না এখানে এই সমস্যাটা আমরা আসলে না কোনটা সাগর ভাই, বুঝবো আপনি সাগর ভাই এই জায়গার এখন। মধ্যে একটা এখন মিস্টেক আরেকটা জিনিস হচ্ছে, হলো পাকিস্তানের নির্বাচনের পর, পাকিস্তানের নির্বাচন ভালো মন্দ নিয়ে আমাদের দেশের নির্বাচনের পর একটা তুলনামূলক অবস্থানে মানুষ বারবার নিতে চায়, পাকিস্তানে যেখানে এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে সরকার বা নির্বাচন কমিশন পক্ষ থেকেও বলা হয়েছিল, দাবি করা হয়েছিল, আজকে নির্বাচন কমিশনের একজন পদত্যাগ করেছে যে না আমি এরকম দায় নিয়ে মরতে চাই না, কথাটা যেভাবে বলেছিলাম সাগর ভাই সাগর ভাই আমার কথাটা হ্যাঁ, মিসইন্টারপ্রেট হচ্ছে, আমাকে একটু এক্সপ্লেইন এই যে করতে দেন, এই যে আমার কথাটা প্র্যাকটিসটাকে মিসইন্টার, আমাদের দেশের, হ্যাঁ না আমাদের না দেশের সাগর ভাই আমার কথাটা মিসইন্টারপ্রিটেশন হচ্ছে, আমি বলে আমি আমি একটু এক জায়গায় একটু ক্লিয়ার করতে হবে, শেষ যে করতে আমি খুব ছোট আমি করে যেটি বলেছি যে যুক্তরাষ্ট্রের কোনো কথা আমরা মূল্যায়ন করি না বা যুক্তরাজ্যের কথা মূল্যায়ন করি না, এরকম না, একটা দল হিসেবে একটা দেশে পৃথিবীর সবাইকে আমরা মূল্যায়ন করি, কিন্তু কোন দেশকে আমরা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বা একমাত্র পথ বা অবলম্বন হিসেবে আমরা ব্যবহার করি না, ক্ষমতা যাওয়ার একমাত্র পথ অবলম্বন মনে করি আমরা এই দেশের জনগণকে, বাট বিএনপি জামাত মনে করে ক্ষমতা যাওয়ার একমাত্র পথ বা অবলম্বন হচ্ছে যুক্তরাষ্ট্র, সেই জিনিসটা আমি বলতে পারছি। আমরা জো বাইডেনের চিঠিকে আমরা অবশ্যই স্বাগত জানাই এবং এটার জন্য আমরা উই আর প্রাউড করেছে, তার মানে এই না যে শুধু এটার উপরে আমরা নির্ভর করছি, আমি সেই কথাটি বলতে চাচ্ছি যে পৃথিবীর প্রত্যেকটা দেশকে, প্রত্যেকটা প্রধানমন্ত্রীকে, প্রত্যেকটা না, স্টেটকে এটার উপরে আমাদের, তো নির্ভর করেননি, এটা তো সুস্পষ্ট, আপনারা নির্বাচন করে ফেলেছেন, এরপর নির্বাচনের মধ্যে জনগণ অংশগ্রহণ করেছে কি না সে প্রশ্ন তো রয়ে গেছে, না এই প্রশ্নই থাকতে পারে না, 41% যদিও আপনি বলছেন জনগণ 41% আপনাদেরকে নির্বাচিত নির্বাচনে ভোট করেছে, করেছে, প্রশ্ন আমি যে রয়েছে, কথা প্রশ্ন বলছি এবং রয়েছে, আগে সেই প্রশ্ন নিয়ে নির্বাচনে বলেছি রেগুলার যদি, কথা বলছি আমরা। যে আগে নির্বাচনে বলছি আগের ইয়ে তো বলছি সাগর ভাই, যদি এই নির্বাচনে যদি আমি একটা কথা চ্যালেঞ্জ করে বলছি এবং দৃঢ়তার সহিত বলছি, এই নির্বাচনে যদি বিএনপি জামাত না সহায়তা না করতো, রেলে আগুন না দিত, বাসে আগুন না দিত, আপনি দেখতেন এই নির্বাচনে স্মরণকালে সবচেয়ে বেশি ভোট পড়তো, 80-85% মানুষ ভোট পড়তো, কারণ দেশত্ব শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য তরুণ সমাজে দেশের জনগণ মুখিয়েছিল এই নির্বাচনে, কিন্তু সেই কাজটি বিএনপি জামাত নাশকতা করে পেট্রোল বোমা দিয়ে আগুন দিয়ে সেই কাজটি হতে দেয় নাই বাংলাদেশে, আর সেই জন্যই বিএনপি জামাত না আসার কারণে ওনারা বিভিন্ন জায়গায় লবিস্ট নিয়োগ করে, লবিং করে পাকিস্তানের নির্বাচনের বিভিন্ন সাথে তুলনা করা নেগেটিভ হচ্ছে, রিপোর্ট আপনার বানানোর কাছ থেকে চেষ্টা একটু করছে। এই তুলনার আপনার কাছ থেকে তুলনামূলক জায়গা থেকে একটু মন্তব্য শুনতে চাই ছোট্ট করে 1 মিনিটে, কোন কোনটা বলেন প্লিজ, আমি পাকিস্তানের সাথে আমাদের নির্বাচনের তুলনা করা হচ্ছে, আজকেও এ নিয়ে কথা হচ্ছে, পাকিস্তানের নির্বাচন কমিশন কমিশনার পদত্যাগ করেছে অথচ আমাদের নির্বাচন কমিশন কিন্তু একই স্থানে রয়েছে, কখনোই এই এখন পাকিস্তানে যা ঘটেছে নির্বাচন নিয়ে আমাদের দেশে যে নির্বাচন হয়েছে তুলনামূলক বিতর্ক এখনো পর্যন্ত রয়ে গেছে, আপনার 1 মিনিটে কোনো মন্তব্য থাকলে এখানে বলুন। যে 1 মিনিটের বক্তব্য হয়েছে যে পাকিস্তানের নির্বাচনে তো পাকিস্তানের ইমরান খানের দলকে তো একদম নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তারপরে সেখান থেকে তাদের কোনো মার্কা ছিল না, তাদের কোনো দল ছিল না, স্বতন্ত্র ভাবে নির্বাচন করেও ইমরান খান সবচেয়ে বেশি আসন পেয়েছে, তো সেই জায়গা থেকে আপনি যদি তুলনা করেন, আমি মনে করি বাংলাদেশের যে দল আছে বিএনপি তথাকথিত বিরোধী দল, সেই দলের যেটি করা উচিত, সেই দল সাংবাদিক সম্মেলন করে তাদের নেতা কর্মী এবং এদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত যে পাকিস্তানের ইমরান খান এই অবস্থা থেকে আমরা পেরেছে, আমরা এর চেয়ে ভালো অবস্থায় থেকে, আমাদের দল ছিল, মার্কা ছিল, তারপরে আমরা পারি নাই, আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা অনুভূতি সেটাকে বুঝতে আমরা ব্যর্থ হয়েছি, সেই জন্য আমি মনে করি বিএনপি জামাতের তাদের সাংবাদিক সম্মেলন করে এদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত, তাদের নিজেদের নেতাকর্মীদের কাছে ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ।